আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন জুড়ে সতর্কতা জারির পর কিয়েভের রাশিয়ার রকেট হামলা। এরপর জানিয়ে দেব সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরান বিশ্বকাপে হামলা চালাতে পারে বলছে ইসরায়েল। এদিকে রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করল ইউরোপীয় পার্লামেন্ট। জানিয়ে দেব ইরাক সিরিয়ায় কুর্দি শক্তির বিরুদ্ধে স্থল অভিযান চালাবে তুরস্ক। ন্যাটোকে তার ভৌগোলিক আওতায় থাকতে হুঁশিয়ারি চীনের। ভারত পাকিস্তানের জন্য সবশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কেন্দ্র নির্দেশ দিলেই আজাদ কাশ্মীর দখলে তৈরি, অদ্ভুত মন্তব্য ভারতীয় সেনার। এবং সর্বশেষ জানিয়ে দেব নাবলুস শহরে আবারও ইসরায়েলি আগ্রাসন, এক ফিলিস্তিনি শহীদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইরান বিশ্বকাপে হামলা চালাতে পারে মন্তব্য করলেন ইসরায়েল। আসলেই কি হামলা চালানোর সম্ভাবনা আছে বই কি? এই ধরনের বাজে মন্তব্য করছে ইসরায়েল, এটা কি কখনোই সম্ভব? ইরানের দেশ যেহেতু কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং সেখানে খেলায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং সেই দেশে তাদের খেলোয়াড়রা অবস্থিত আছে, এর মধ্যে কখনো হামলা চালানো সম্ভব এবং তারা কি হামলা চালাতে পারে? দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে কেন্দ্র নির্দেশ দিলেই আজাদ কাশ্মীর দখলে তৈরি, অদ্ভুত মন্তব্য করেছে ভারতীয় এক সেনা। এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, আসলেই কি পাকিস্তানের কাছ থেকে ভারত এই আজাদ কাশ্মীর দখল নিতে পারবে? আপনারা জানেন পাকিস্তানি সেনার কাছে বারবার মার খেয়েছে, তবুও শিক্ষা হয়নি। গত মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে বার্তা দিতে দেখা গিয়েছিল, গিলগিট ও বালিস্তিস্তান শিগগিরই পুনর্দখল করবে ভারত। এবার ভারতীয় সেনার এক শীর্ষকর্তা বললেন, কেন্দ্র নির্দেশ দিলেই আজাদ কাশ্মীর পুনর্দখল করতে প্রস্তুত। আসলেই কি তারা এই কাশ্মীর পুনর্দখল করতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ইউক্রেন জুড়ে সতর্কতা জারির পর কিয়েভের রাশিয়ার রকেট হামলা। কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় দুপুর 2:30 দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে মেকোলেভ এবং দিনিপেত্রভস্ক অঞ্চলে রুশ হামলা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লেটসকো হামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয়েছে, বিস্ফোরণের পর লোডশেডিং হয়েছে। এদিকে হামলার আগে সমগ্র ইউক্রেনে সতর্কতা জারি করা হয়। ইউক্রেনের অন্তত 2টি অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু ছিল। ইউক্রেনের সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ব্যাপক সংখ্যক রাশিয়ার ক্রুজ মিসাইল কিয়েভের দিকে ধেয়ে আসছিল। ইরান বিশ্বকাপে হামলা চালাতে পারে বলছে ইসরায়েল। কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল, এই বিশ্বকাপে ইরান হামলা চালাতে পারে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা সোমবার তেল আবিবে এক সম্মেলনে এমনটি বলেছেন। ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সম্মেলনে তিনি ইরানের বিক্ষোভ নিয়ে কথা বলেন। দেশটি বিশ্বকাপে কিভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল 2022 বানচাল করার কথা ভাবছে ইরান। যাই হোক, প্রধান কাজ হচ্ছে তাদের প্রতিহত করা। কাতারের প্রতিক্রিয়া কি হবে? সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামক এক তরুণীর মৃত্যু ঘিরে দেশটিতে বিক্ষোভ চলছে। 1979 সালের বিপ্লবের পর এবারই বিপত্তিকর এক চ্যালেঞ্জের সামনে রয়েছেন দেশটির নেতারা। আমিনির মৃত্যুর পর তেহরান থেকে বিক্ষোভ সারাদেশ ছড়িয়ে পড়ে। দেশটির নেতারা বিক্ষোভকারীদের কাছ থেকে একটি কুর্দিশ শহরের নিয়ন্ত্রণ পেতে সেখানে সৈন্য পাঠিয়েছিল। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারান হালিবা বলেন, স্থায়িত্ব তীব্রতা বিবেচনায় চলমান বিক্ষোভ অস্বাভাবিক হয়ে উঠেছে, এই বিক্ষোভ নাগরিক দাঙ্গায় রূপ নিচ্ছে। তিনি বলেন, বিদ্যমান ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণে চলমান বিক্ষোভ দেশটির শাসন ব্যবস্থাকে বিপদে ফেলছে। তিনি আরো বলেন, যেহেতু ইরানের উপর চাপ বাড়ছে, ইরানিরা বিভিন্ন অনুষ্ঠানে আগ্রাসী প্রতিক্রিয়া জানাচ্ছে। আমাদের আশা করতে পারি ইরান এই অঞ্চলে এবং বিশ্বে আরো আগ্রাসী কর্মকাণ্ড
কর্মকাণ্ড চালাবে। যেহেতু ইরান পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে, সেহেতু হালিভা তার বক্তব্যে অনর্যে বিশ্বকাপ হুমকির মুখে রয়েছে। তিনি বলেন, আমি বলছি যে ইরানিরা এখন কাতারের বিশ্বকাপে আঘাত আনার কথা ভাবছে, তারা কাতারের প্রতিক্রিয়াকে ভয় পায়। এই প্রবণতা চলতেই থাকবে, ইরান চাপের মধ্যে আছে, এটি আগ্রাসী তাদের আগ্রাসী কর্মকাণ্ডের দিকে ধাবিত করবে। ইরান এবং মধ্যপ্রাচ্যের সহযোগীদের রুখে দিতে যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফক্স নিউজ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করল ইউরোপীয় পার্লামেন্ট। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্রের মতো বেসামরিক নিশানায় রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বুধবার প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন ইউরোপীয় আইন প্রণেতারা। এই প্রস্তাবে রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরাক সিরিয়ায় কুর্দি শক্তির বিরুদ্ধে স্থল অভিযান চালাবে তুরস্ক। ইরাক ও সিরিয়ায় কুর্দি শক্তির বিরুদ্ধে শিগগিরই স্থল সামরিক অভিযান চালাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তায়েফ এরদোগান গতকাল একথা বলেন। এরদোগান বলেন, ইস্তাম্বুলে হামলার জবাবে গত কয়েকদিন ধরে তুরস্ক বিমান ও ড্রোন দিয়ে সন্ত্রাসীদের ওপর হামলা চালাচ্ছে। তুরস্ক যত দ্রুত সম্ভব ট্যাঙ্ক, আর্টিলারি ও সৈন্য দিয়ে সন্ত্রাসীদের নির্মূল করবে। তিনি বলেন, তুরস্কের সামরিক অভিযান চালানোর উদ্দেশ্য হল দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা এবং এটি বৈধ। সূত্র ডেইলি সাবা। ন্যাটোকে তার ভৌগোলিক আওতায় থাকতে হুঁশিয়ারি চীনের। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের চীন সম্পর্কিত এক সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান। আজ বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন চীনের এ মুখপাত্র। চীনা মুখপাত্র বলেন, আর্থ বাণিজ্যিক সহযোগিতাকে রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মেলানো আন্তর্জাতিক যৌথ স্বার্থের জন্য প্রতিকূল, এটি নিজের পায়ে নিজে কোড়াল মারার সামিল জানা গেছে। সম্প্রতি ন্যাটো মহাসচিব বলছে যে পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ সরবরাহ চেইন এবং গুরুত্বপূর্ণ শিল্প বিভাগের ওপর নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টা করছে চীন। এই সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, স্নায়ুযুদ্ধের পর ন্যাটো সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা অধিক থেকে অধিকতর গুরুতর হয়ে উঠেছে। ন্যাটো জাতিসংঘ ও বিশেষ আন্তর্জাতিক সংস্থার সাইবার স্পেসের কাজে হস্তক্ষেপ করতে চেয়েছিল। জলবায়ু পরিবর্তন, অবকাঠামো, নির্মাণ প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবন, সরবরাহ চেইন, স্বাস্থ্য, জ্বালানি সহ বেসামরিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করছে ন্যাটো। তিনি বলেন, আঞ্চলিক সংস্থা হিসেবে ন্যাটোর উচিত নিজের ভৌগোলিক আওতায় কাজ করা এবং নিয়ম লঙ্ঘনের অপচেষ্টা চালানো থেকে বিরত থাকা। সূত্র গ্লোবাল টাইমস। কেন্দ্র নির্দেশ দিলেই আজাদ কাশ্মীর দখলে, তৈরি উদত্ত মন্তব্য ভারতীয় নেতার। অদ্ভুত মন্তব্য ভারতীয় সেনার। পাকিস্তানি সেনার কাছে বারবার মার খেয়েও শিক্ষা হয়নি। গত মাসেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে বার্তা দিতে দেখা গিয়েছিল। গিলগিট ও বালিসিস্তান ও শিগগিরি পুনর্দখল করবে ভারত। এবার ভারতীয় সেনার এক শীর্ষকর্তা বললেন, কেন্দ্র নির্দেশ দিলেই আজাদ কাশ্মীর পুনর্দখল করতে প্রস্তুত তারা। নর্দার্ন আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কথায়, ভারত সরকারের নির্দেশ পালন করতে সেনা প্রস্তুত। এই ধরনের নির্দেশ দিলেই আমরা তা পালন করব। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াতেই এমন দাবি করেন তিনি। তবে সেই সঙ্গে তিনি আরো বলেন, যুদ্ধবিরতির সমঝোতা যেন ভঙ্গ না হয় সেদিকেও সেনাকে খেয়াল রাখতে হবে, কেননা দুই দেশের স্বার্থেই তা ভঙ্গ করা যায় না, কিন্তু ওরা যদি তা ভঙ্গ করে আমরা জবাব দিতে প্রস্তুত। পাশাপাশি তার প্রস্তাব, দেশের 50% নাগরিকের বয়স 25-এর নিচে, যদি তাদের আমরা অগ্নিবীর হিসেবে প্রশিক্ষণ দিতে পারি তাহলে তাদের একাংশকে আধা সেনা ও পুলিশ বাহিনীতে নিয়োগ করা যাবে, বাকিরা স্বনির্ভর হিসেবে কাজ করতে পারবে। এর আগে অক্টোবরের শেষ সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে বলতে শোনা গিয়েছিল, জম্মু কাশ্মীর এবং লাদাখে সবে মাত্র উন্নয়ন শুরু হয়েছে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো তখনই যখন গিলগিট ও বালিসিস্তানে পৌঁছাতে পারবো। শ্রীনগরে ভারতীয় সেনা আয়োজিত শৌর্য দিবসে অংশ নিতে এসেই ওই কথা বলেন রাজনাথ। অধিকৃত কাশ্মীর সন্ত্রাসী কায়দায় দখল করে রাখলেও আবার সে সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায় তাকে। তিনি বলেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, আসলে ওই জঙ্গিদের লক্ষ্যই হলো ভারতের হামলা করা। আর এই প্রসঙ্গেই পাকিস্তানকে আক্রমণ করে তিনি হুঁশিয়ার দেন, জানিয়ে দেন পাকিস্তান গিলগিট বালিসিস্তানের মতো এলাকায় যে অত্যাচার চালিয়েছে তাদের এর ফল ভুগতে হবে। এবার সেই দাবিরই প্রতিফলন দেখা গেল সেনাকর্তার কথাতেও। সূত্র দা ইকোনমিক টাইমস।
নাবলুস শহরে আবারও ইসরায়েলি আগ্রাসন, এক ফিলিস্তিনি শহীদ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সেনাদের আগ্রাসনে এক ফিলিস্তিনি কিশোর শহীদ ও ছয়জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে 16 বছর বয়সী কিশোর আহমদ আমজাদ শেহাদা শহীদ হন। ফিলিস্তিনের আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন আল ইওয়াম এই খবর দিয়েছে। ইসরায়েলের বর্বর সেনারা শহাদার বুকে গুলি চালায়। এছাড়া ইসরায়েলি হামলায় যে ছয়জন আহত হয়েছে তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। নাবলুস শহরের কাছে ইউসুফ গম্বুজ পরিদর্শনে যাওয়া অবৈধ ইহুদ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেওয়ার নামে ইসরায়েলি সেনারা ওই এলাকায় অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদীদের আগ্রাসনে পশ্চিম তীরে অন্তত 200 ফিলিস্তিনি শহীদ হয়েছে, যার মধ্যে 57 জন কিশোর রয়েছে। চলতি মাসের প্রথম দিকে জাতিসংঘ জানিয়েছে, 2005 সালের পর থেকে এ পর্যন্ত 2022 সাল হচ্ছে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ও প্রাণঘাতী বছর। সূত্র পার্স টুডে।